তোমরা দেখছো ম্যাথ শ্যাডোস চ্যানেল আগস্ট মাসে বাংলা শিক্ষা পোর্টালে সেকেন্ড সিরিজের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো দিয়েছিল যেগুলোকে সবাই পার্ট ফাইভের প্রশ্ন বলছে আসলে এটা কিন্তু দু হাজার একুশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড পার্টের কোশ্চেন তো এই প্রশ্নগুলো থেকে আমি সপ্তম শ্রেণির বাংলার প্রশ্ন টাস্কের সমাধান করব আমার চ্যানেলে আগের সমস্ত ভিডিও দেওয়া আছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দেব আর বাকি ভিডিওগুলো দেখতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো দেখো প্রথমে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর তুমি কেন এত তাড়াতাড়ি করছো এর উত্তরে পৃথিবী লেখককে কি জানিয়েছিল উত্তর শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কারদোর কদ্দুর রচনায় একদিন লেখক পৃথিবীকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কেন এত তাড়াতাড়ি করছো এর উত্তরে পৃথিবী তার দক্ষিণা হাওয়ার ভিতরে দিয়ে লেখকের কানে কানে বলেছিল থামা মানে জীবনের শেষ যতদিন আছো ততদিন চলো দাঁড়িও না পৃথিবী লেখককে শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করতে বারণ করেছে দু নম্বর প্রশ্ন এই দেখো ভরা সব কিলবিল লেখাতে বক্তার নোটবুকের কিলবিল লেখাতে কোন কোন প্রসঙ্গ রয়েছে উত্তর সুকুমার রায়ের লেখা নোটবই কবিতায় বক্তা ভালো কথা শুনলে চটপট তার নোট লিখে রাখে বক্তার নোটবুকের কিলবিল লেখাতে রয়েছে ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কী কী খায় আঙ্গুলে আঠা দিলে চটচট লাগে কেন কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন তিন নম্বর পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন তিনি দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘ চোর রচনা থেকে উদ্ধৃত উক্তিটি নেওয়া হয়েছে গল্পে পুরন্দর চৌধুরী ছিলেন একজন বৃষ্টিবিজ্ঞানী তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারা মরুভূমিতে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন পুরন্দর চৌধুরী বোস্টন শহরের আবহাওয়ার বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলেন সেখানে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগাল দেওয়ায় তিনি উত্তেজিত হয়ে চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান যখন তিনি চোখ মেললেন তখন তিনি দেখলেন তার মাথার কাছে একটি সুন্দরী মেয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তারপর তিনি জানতে পারেন যে ওই মেয়েটি তার ছোট ভাইয়ের মেয়ে এই কথা জানার পর পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন চার নম্বর প্রশ্ন একদিন ঘটেছিল একটি ঘটনা সেই ঘটনার বিবরণ রাজকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান শীর্ষক রচনাংশে কীভাবে উপস্থাপিত করেছেন উত্তর রাজকুমার চট্টোপাধ্যায় লেখা কাজী নজরুলের গান শীর্ষক রচনাংশে লেখক ছেলেবেলায় একদিন স্কুলে যাচ্ছিলেন রাস্তায় ভিড় দেখে লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে সেখানে নেতাজি বক্তৃতা দিতে আসবেন তিনি আর সেদিন স্কুলে যাননি কিছুক্ষণ পর জানতে পারলেন যে কাজী নজরুল ইসলামও আসবেন দুই প্রিয় মানুষকে দেখার জন্য অপেক্ষা করতে লাগলেন তারপর সেখানে নজরুল ইসলামের গান এবং নেতাজির বক্তৃতা শুনলেন সেই গান ও বক্তৃতা শোনার পর লেখক নিজের উত্তেজনাকে কমানোর জন্য বাড়িতে এসে প্রিয় সঙ্গী তবলাকে টেনে নিলেন এবং তবলার বলে ডুবে গেলেন পাঁচ নম্বর প্রশ্ন মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের কেন মূড়ো এবং ব্যর্থ মনস্কাম বলেছেন উত্তর কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতা থেকে উদ্ধৃত উক্তিটি নেওয়া হয়েছে যারা ভাবে তাদের নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধে চিরদিনের জন্য লেখা থাকবে কবি তাদের মূড়ো এবং ব্যর্থ মনস্কাম বলেছেন সমাজের একদল লোভী ও স্বার্থান্বেষী মানুষ যারা নিজেদের নামকে খোদাই করে রাখতে চায় যাদের শুধু নামের আকাঙ্ক্ষা তারা অন্যের কথা ভাবে না তাই কবি তাদের মূড়ো বলেছেন আর তারা তাদের নাম ইট পাথরের সৌধে খোদাই করে রাখতে চাইলেও একদিন কালের স্রোতে তা ভগ্নস্তূপে পরিণত হয় ভেসে যায় নামগুলি তাই কবি তাদের মনস্কামনা ব্যর্থ বলেছেন ছয় নম্বর ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে ঠাকুমা তার নাতনিকে কোন গল্প শোনান উত্তর কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় রাত্রি হলে দাওয়ার অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায় সেই গল্পে থাকে গতবার দুর্ভিক্ষের ফলে যে আকাল হয়েছিল সেই আকালে কেমন করে কত লোক দিশেহারা হয়ে বিভিন্ন দিকে চলে গেল শেষ প্রশ্ন সাত নম্বর কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি পত্রলেখক তার কলকাতা শহরকে অপছন্দের কোন যুক্তি দিয়েছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংয়ের পত্রাবলী রচনায় কবি লিখেছেন যে কলকাতা শহরটা কবির মোটেও পছন্দ নয় কবির মনে হয় কলকাতা শহরটা যেন ইট কাঠের একটা মস্ত জন্তু তাকে একেবারে গিলে ফেলেছে কলকাতায় নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোড়া হয়ে পড়ে তার নৃত্য গান সবুজ রঙের উত্তরীয় বাতাসে উড়ে পড়া জটা জাল সব কোথায় দেখতে পাওয়া যায় না কিন্তু শান্তিনিকেতনে মাঠে বৃষ্টি নামলেই ঘাসে ঘাসে পুলক লাগে ঘাসগুলি যেন কথা বলতে চায় কবির মনের মধ্যে গান জেগে ওঠে তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিও অন করো